অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে ছাত্রপতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এখন ক্লাস এইটের যে 10 অধ্যায় আছে বা কোর্সে দেখি যে 1.1 অধ্যায় আছে 10 থেকে তৈরা শিখে যে নিয়ম আছে সেই নিয়মের অঙ্ক আমি দেখাবো খুব সহজভাবে, ঠিক আছে? এনে গেছে কোর্সে দেখি 10.1, ঠিক আছে? এই মানে এই যে অঙ্কগুলো আমি দেখাবো কীভাবে তৈরা শিখ নিয়মের অঙ্কগুলো কত হয়, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনাদেরই উপকারে আসবে, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে বা কীভাবে করলে আমরা অঙ্কগুলো বুঝতে পারবো বা পরীক্ষা খাতায় লিখে আসবো, ঠিক আছে? আপনারা অবশ্যই দেখবেন আমি কীভাবে করছি। এর আগে আমি অনেক ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছি, আপনারা অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন, আর যদি ভালো লাগে তাহলে আমি বলছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো কিছু অঙ্ক সম্পর্কে যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু অঙ্ক যদি প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি এক একটা দেখাচ্ছি যে আজ আমার বাবা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনে এনেছে, যদি 17 কিলোগ্রাম, কি গ্রাম মানে কিলোগ্রাম, হ্যাঁ, একই রকম চাল কিনতেন তবে বাবার কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এত টাকায় বা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনেছে, তাহলে 17 কিলোগ্রাম চাল মানে কত টাকায় কিনবেন? তাহলে টাকাটা এখানে দিয়ে আছে, এখানে টাকাটা নেই, তাহলে টাকাটা বাকি তুলেছে, কিলোগ্রাম আছে এখানে, কিলোগ্রাম পেয়ে গেলাম, দুটি কিলোগ্রাম পেয়েছি, কিন্তু টাকাটা একটা পেয়েছে, একটা পয়সা কি টাকাটা বাকি করতে হবে, এখানে লিখে নিতে আমাকে কী লিখতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে লিখতে হবে যে একাধিক কি চালের পরিমাণ, যেইটা বার করতে হবে সেটা শেষে লিখবো, মানে এইদিকে লিখবো, হ্যাঁ, চালের পরিমাণ, দু নম্বর হচ্ছে কি চালের দাম, মানে একটা চালের দাম চেয়েছে, ঠিক আছে? ব্যাকেট হচ্ছে টাকা, ঠিক আছে? তা এখানে আমরা কী বলবো, চালের পরিমাণ কত বেশি, আমরা চালের পরিমাণ একটা হলো 15 কেজি পেয়েছি, প্রথমটা 15 কেজি পেয়েছি, 15 কিগ্রাম, তারপর কত, একটা হচ্ছে 17 কিগ্রাম, তাহলে 15 কেজি চায়ের দাম কত পেয়েছিলাম, 390 টাকা, 15 কেজি চায়ের দাম 390 টাকা, ঠিক আছে? আমি লিখে এলাম, ঠিক আছে? আর 17 কিলোগ্রাম চাল কি জিজ্ঞাসা, মানে এটা বার করতে হবে, তারপর একটা সম্পর্ক বাদ করতে হবে, ঠিক আছে? সেটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, একটা সম্পর্কর ব্যাপার আছে, সেই সম্পর্কটা আপনি অবশ্যই মিলিয়ে নেবেন কীভাবে হচ্ছে, ঠিক আছে? আমি বলছি আমি এখানে এইটার সঙ্গে এটা মিলাবো আর এইটার সঙ্গে মিলাবো, ঠিক আছে? তাহলে 15 কিলোগ্রাম চাল যদি এত টাকা লাগে তাহলে 17 কিলোগ্রাম চাল কত লাগবে, ঠিক আছে? তাহলে চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে অবশ্যই, তার চালের পরিমাণ বাড়লে, কারণ যেই চাল যেই পরিমাণে চাল কিনবো তার দাম তো আমাকে, মানে চালের দাম বাড়লে থাকি চালের দাম বাড়বে, তো চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে, তাই লিখতে হবে যে। আর একটা বলেছি যখন এও বাড়বে, যখন দুটোই বাড়াবাড়ি হবে, এও চালের পরিমাণ যদি বাড়ে এবং চালের দামও যদি বাড়ে থাকবে, সম্পর্কটি হবে সরল সমানুপাতিক, আর যদি চালের পরিমাণ বাড়ে আর টাকার এই চালের দাম যদি কমে সেটা ব্যস্ত সম্পর্ক, তাহলে দুটোই বাড়লে সরল সম্পর্ক আর দুটোর মধ্যে একটা বাড়লে এবং একটা কমলে কি ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তা চালের দামও বাড়বে, মানে কি এইটা একটা বাড়ছে, তাই দুটোই বাড়ছে, তাই দুটো বাড়লে কী হবে, হ্যাঁ লিখবে যে অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতিক, ঠিক আছে? সরল সমানুপাতিক, ঠিক আছে? তাহলে সরল সমানুপাতিক হচ্ছে, এই সরল সমানুপাতিক একটা নিয়ম আছে, ঠিক আছে? যখন এই সরল সমানুপাতিক লিখবো তখন কী লিখবো, এখানে একটা অতএব দেবো, 15 দেবো, তারপর অনুপাত দেবো, তারপর কি 15, আমরা 15 অনুপাত দিলাম, 15-র সঙ্গে কি আমরা এটা করবো, কেন 15-র সঙ্গে আমরা এটা হবে, ঠিক আছে? 15:17, তারপর সমানুপাত হবে, এটা কী হবে, সমানুপাত, ঠিক আছে? তাহলে সমানুপাত, তারপর কি এটা হবে,
তাহলে 15 অনুপাত, তারপর শত দিলাম, এটা অনুপাত, এটা সমানুপাত বলে। তারপর এইটা লিখবো যে সরল অনুপাত হলে আগে এইটা বসবে 390, তারপর এই ইষ্ট দিয়ে বা অনুপাত দিয়ে এই জিঘা চিহ্ন, ঠিক আছে, এটা জিঘা চিহ্ন, ঠিক আছে। তাহলে কি যখন সরল অনুপাত বলবে তাহলে কি এই নিয়মটাই বসবে, এই নিয়মটা সরল অনুপাত হলে এই নিয়মটা বসবে, আর ব্যস্ত হলে যদি ব্যস্ত অনুপাত হতো তাহলে এই জিঘা চিহ্নটাই আগে বসতো, তারপর টাকাটা এখানে বসতো। তা সরল ক্ষেত্রে সমান বসবে আর ব্যস্ত ক্ষেত্রে কি জিঘা চিহ্নটা আগে বসবে, তারপর এটা বসবে, ঠিক আছে। যেহেতু সরল অনুপাত তাহলে এটা বসবে, ঠিক আছে। এবার বাতো আমরা জানি অনুপাত মানে কি, মানে লব, অনুপাত মানে কি আমাদের ভাগের চিহ্ন, তো লব বাই হরের কাজ আসবে, ঠিক আছে। তাহলে 15 লিখবো, বাই দেবো, 17 লিখবো, আর এইটা এটা কি সমানুপাত আছে, অনুপাতে সমানুপাত মানে কি এরকম দেবো, দুটো চিহ্ন দেবো, ঠিক আছে, বা সমান চিহ্ন দেবো, তারপর তোমার জিজ্ঞাসা চিহ্ন বসবে, ঠিক আছে। এবার আমরা জানি যে এই যখন জিজ্ঞাসা চিহ্ন দেবো এটা কি কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। তাই কী করবো এখানে, তাই এইটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে কি 15 গুণ জিঘা চিহ্ন সমান সমান এটা লিখবো 990, তারপর এটা লিখবো গুণ 17, বা জিঘা চিহ্ন দেবো সমান সমান দেবো 390 গুণ 17। আবার দেখবেন এইটার সঙ্গে এটা গুণে আছে, তার মানে এই সঙ্গে গুণে আছে, এটা গেলে কীভাবে ভাগে হবে, জিঘা চিহ্ন তা 390 গুণ 17 বাই হবে কেন, এই 15টা এনে হবে কেন, যেহেতু 15 সময় থেকে ভাগ আছে কি 15 এনে হবে, ঠিক আছে। এবার এটা আমাদের কাটাকুটি করলে আমাদের বেরোবে একটা, আমরা এখানে 5 দিয়ে করি, 3 5 15, 5 দিয়ে করলে 5 7 35, 35 থেকে 4 গেলে হচ্ছে 39, 39 মানে 40, তাহলে 5 8 40, 3টা কাটলে 3 2 6 21 18, 3 6 18, অর্থাৎ কত বসছে না জিঘা চিহ্ন সমান 26 গুণ এই 17 সমান সমান কত হবে, তাহলে 26 গুণ 17 7 6 42, 2 হাতে হইলো 4, 7 2 14 14 4 18, গুণ 6 1 6, আর 2 1 2 1 2 2, 2 14 4 7 হলো 1 3, আর 4 তো 442 টাকা, ঠিক আছে। তা আমি উত্তরটা আমরা পেয়ে গেলাম 442 টাকা লাগবে, তাহলে দিন লিখবো যে অর্থাৎ তাহলে 17 কিগ্রাম চালের দাম 442 টাকা, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে, আমার অবশ্যই অঙ্কটা দেখবেন, যদি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আমি পরে অঙ্ক দেখাচ্ছি, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ের একই মাপে 4টি জামা তৈরি করবেন, একই রকমের 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে, তৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি, ঠিক আছে। কিছু করতে হবে না, এইটা কি 20 মিটার দিয়েছে এখানে, আর এখানে আর কোনো দিয়া নেই, তার মানে কি এইটা দিয়ে আছে আর কত মিটার বার করতে হবে, এইটা দিয়ে আছে এটা দিয়ে নেবে, এটা বার করতে হবে, মানে 4টি জামা দিয়েছে না 12টি, তাহলে জামা, তাহলে জামার সংখ্যা আর কি ছিটের পরিমাণ, জামার সংখ্যা আর ছিটের বা কাপড়ের পরিমাপ লিখতে হবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে 2 নম্বর অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার আমি পড়লাম, আমার দেখে নিয়েছি, লিখতে হবে জামার সংখ্যা, মানে জামার সংখ্যা বার করতে হবে, আর একটা কী ছিল কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাণ, ঠিক আছে। তো জামার সংখ্যা কাপড়ের পরিমাণ, জামার সংখ্যা কত ছিল আমাদের, প্রথম ছিল 4টে, তা 4টে ছিল 20 মিটারে কত ছিল 4টি, তাহলে 20 মিটার ছিল এটা, সরি এটা মিটার, 20 মিটারে কত 4টি, যেটা বার করতে সেটা সবসময় আমরা ডান দিকে রাখবো, ঠিক আছে, ওই জন্য ডান দিকে, ঠিক আছে। তারপরে 12টির কি এখানে জিঘা চিহ্ন, 12টির কি এখানে বার করতে বলেছে, তাহলে কত মিটার হবে, তাই এখানে লিখতে হবে যে আপনারা জানেন যে জামার সংখ্যা বললে কাপড়ের পরিমাণ বাড়বে অবশ্যই, এটা সবাই জানে, ঠিক আছে, এটা প্রত্যেকেই জানে যে
জামার সংখ্যা বলে কাপড়ের পরিমাণ বলো কি সহজ সম্পর্ক, ঠিক আছে জেনে নিতে হবে। জামার সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ বাড়ে, তাই কি দুটি বাড়ছে? জামার সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ বাড়বে, বাড়ে বা বাড়বে, ঠিক আছে বাড়বে, ঠিক আছে একই ব্যাপার বাড়লে, তা দুটি বাড়ে দিয়েছে, ঠিক আছে তা কি হবে সহজ সম্পদ, অর্থাৎ ভিডিওটা বড় হচ্ছে কিন্তু আমি তো বুঝিয়ে বুঝিয়ে গণ হচ্ছে তাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা দেখবেন, ঠিক আছে। অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতিক, সমানুপাতিক, ঠিক আছে সহজ সমাজ মানে সেকেন্ড নিয়ম, তাকে চারটা লিখব, তাহলে 4:52 12 সমানুপাত, ঠিক আছে তারপর 20:52 জিগাসিম, ঠিক আছে বা দেবো দিয়ে চারটা লিখবো, তারপর বাই মানে অনুপাত মানে কি বা অনুপাত মানে ভাগ, তাহলে কি এটা 12টা নিচে নামবে, দেখ সমান দেবো কেন অনু সমানুপাত মানে সমান চিহ্ন দিচ্ছি আমরা, 20 বা নিচে ভাগ দেবো, ঠিক আছে এই এজিগেশন তো এই কোনা কোনি গুণ হবে, ঠিক আছে বা দেবো আমরা, তাহলে আগে 4 গুণ জিঘা চিহ্ন, এটা জিঘা চিহ্ন, ঠিক আছে তারপর 20 গুণ আর এই 12টা বা, তা জিঘা চিহ্নটা এখানে বসিয়ে দেবো আমরা, দিয়ে আমরা কী করবো প্রথম আমরা এটা লিখে নেবো কোনটা, এই যে এইটা এইটা এইটা, তাহলে 20 গুণ 12 এটা এসব গুণে আছে তাই নাকি ভাগ হয়ে যাবে, ভাগ 4 বা তাহলে 20 গুণ 12 এটা ভাগে আছে কি নিচে আসবে 4, কাটলে কিন্তু 4×5=20, অর্থাৎ বা জিঘা চিহ্ন সময় কত হবে এখানে, তাহলে 5 গুণ কত 12 অর্থাৎ জিঘা চিহ্ন সময় কত 5×60 বা 12×5=60, অর্থাৎ 60 মিটার, 60 মিটার লাগবে, এখানে লিখতে হবে কী লিখতে হবে, এখানে আবার লিখতে হবে 20টি জামা বানাতে আমাদের 60 মিটার কাপড় লাগবে, অর্থাৎ 20টা না সরি হ্যাঁ 20টি এখানে 20টা বলেছে, অর্থাৎ অর্থাৎ লিখতে হবে নাকি 20টা না 12টি, এখানে 12টি 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড় লাগবে, তাহলে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে এরপর অঙ্ক দেখে দেবো আমি। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগবে, 30 জনে 15 দিন লাগে, তাহলে যদি 25 জন লোক ওই পুকুর কাটতে তবে কতদিন মানে কতদিনে কাজটা শেষ করতে পারবে, তাহলে 30 জনে যদি 15 দিন লাগে তাহলে কথা 25 জনে কতদিন লাগবে, তার জন সংখ্যাটা দিয়ে দিয়েছে দিন সংখ্যা, তাহলে লোক সংখ্যা আর দিন সংখ্যা, লোক সংখ্যা পেয়ে গেছি কিন্তু দিন সংখ্যা এনে বার করতে থাকি, দিন সংখ্যা জায়গায় জিজ্ঞাসা হবে, ঠিক আছে আর একটা বলছি লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সবসময় কি ব্যস্ত সম্পর্ক হয়, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সবসময় কি ব্যস্ত সম্পর্ক হয়, ঠিক আছে এখানে কি বলছে লোক সংখ্যা নাকি দিন সংখ্যা, কারণ দিন সংখ্যা হচ্ছে দিন সংখ্যা, লোক সংখ্যা এবং দিন সংখ্যা, লোক সংখ্যা করেছিল লোক সংখ্যা আমাদের পাচ্ছে কত 30 জন, 30 জনে কত 30 জন, ঠিক আছে 30 জনে কত 15 দিন, এখানে কত হচ্ছে 25 জন নাকি জিঘা চিহ্ন, ঠিক আছে তাহলে এখানে লিখতে হয়েছে, তা দিন লোক সংখ্যা বা দিন সংখ্যা কমে, আমরা জানি যে লোক সংখ্যা যদি বাড়ায় যেটা লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, কেন না তার কারণ হচ্ছে কি লোক সংখ্যা আমরা বাড়াচ্ছি তাই দিন সংখ্যা কমবেই, কেন লোক সংখ্যা বেশি হয়ে গেলে দিন সংখ্যা মানে কমবে কেন, কারণ লোক সংখ্যা মানে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে দেবে, মানে যা পরিমাণ লোক সংখ্যা লাগবে তার থেকে যদি বেশি লাগাই লোক সংখ্যা তাহলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তার দিন সংখ্যা কমে যাবে, হ্যাঁ হচ্ছে লোক সংখ্যা বাড়লে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে,
সরি কমে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, এটা কমে আর এটা বাড়ে। তাহলে বাড়লে এবং কমলে কি হবে? অর্থাৎ সম্পর্ক ব্যাসম্পর্ক, ঠিক আছে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সমানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক, ঠিক আছে। তাহলে ব্যস্ত লাগে উল্টো হবে। আর প্রথম আগে 30 লিখে নেবো, তারপর অনুপাত দেবো, অনুপাত দিয়ে কী করব এই 25টা লিখবো, লিখে তারপর সমানুপাত দেবো দিয়ে এবার এই জিঘা চিহ্নটা আগে লিখবো, অনুপাত দিয়ে এই 15 লিখবো। আগে আমরা এই 15 আগে দিচ্ছিলাম, তারপর জিঘা চিহ্ন দিচ্ছিলাম, কিন্তু এখানে ব্যস্ত মানে উল্টো হয়, তাকে জিঘা চিহ্নটা আগে বসবে, ঠিক আছে। মানে উল্টো ক্ষেত্রে, ঠিক আছে, ব্যস্ত ক্ষেত্রে বা তার 30/25 এটা সমান দেবো, তো জিঘা চিহ্ন দেবো দিয়ে 15 লিখবো, ঠিক আছে, বা কোনাকুনি গুণ, ঠিক আছে। তাহলে জিঘা চিহ্ন এর সঙ্গে আছে, জিঘা চিহ্ন এর সঙ্গে হবে, তাহলে কি তাহলে 25 গুণ জিঘা চিহ্ন, মানে জিঘা চিহ্ন যার সঙ্গে হবে তার সঙ্গে গুণ হবে, ঠিক আছে। শুনুন শুনুন, 15 × 30 বা জিঘা চিহ্ন গুণ সমান সমান 15 × 30, এটা গুণের সঙ্গে আছে, এখানে কি ভাগ হবে? একই নিয়ম, ঠিক আছে, ভাগ হবে। বা জিঘা চিহ্ন তাহলে 15 × 30 এটা কি 25 কি বাই হয়ে যাবে, কেন ভাগে আছে, কাটলে কত হবে, 5 × 5 = 25, 5 × 6 = 30, 3 × 5 = 15, অর্থাৎ জিঘা চিহ্ন সময় কত হবে, তা 3 × 6 অর্থাৎ 3 × 6 = 18, তাহলে 18 দিন, তাহলে লিখতে হবে 25 জনে ওই কাজ, অর্থাৎ 25 জনে ওই কাজ 18 জন লোকে করতে পারবে, ঠিক আছে। এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এরপরের অঙ্কটা আমি দেখিয়ে দেবো, আপনারা অবশ্যই যদি ভালো লাগে অল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এরপরটা কাকিমা, তার নাম কাকিমা, ঘন্টায় 40 কিমি, কিমি মানে কি কিলোমিটার, হ্যাঁ, কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগবে? একটা কিমি এখানে একটা মানে কিমি দিয়ে আনছে, তাহলে এই ঘন্টা আর এই ঘন্টা দুটো ঘন্টা দিয়ে আছে, তাহলে একটা কিমি, তাহলে একটা যে সময় আর একটা কি গতিবেগ, তাহলে সময় এবং গতিবেগ বার করতে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। লিখতে হয় কি গাড়ির গতিবেগ নাকি সময়, ঠিক আছে, সময় ব্যাখ্যাটা হচ্ছে ঘন্টা, ঠিক আছে, সময় ব্যাখ্যাটা হচ্ছে ঘন্টা, আপনারা অবশ্যই জানেন, ঠিক আছে। তাহলে গতিবেগ কত বলেছে, গতিবেগ আমাদের বলুন 40, ঠিক আছে, 40 বলেছে, 40 কিমি, 40 কিমিতে কত যায়, 5 ঘন্টা, হ্যাঁ কি না? তাহলে কত বলছে 50 কিমিতে বা কিলোমিটারে কত হবে, তা জিজ্ঞাসা চিহ্ন আমাকে এটা বার করতে হবে, তা সময় তোমাকে বার করতে বলেছে, আমরা সময়টা বার করে দেবো অবশ্যই, ঠিক আছে। এখানে আমরা দেখবেন যে গাড়ির গতিবেগ বাড়লে সময় কিন্তু কম লাগবে। আপনি যদি 5 কিলোমিটার গতিবেগে যান বা 5 কিমিতে যান, কিন্তু যদি অত সময় লাগে তাহলে ঠিক আছে, এটা বেশি হবে অবশ্যই, ঠিক আছে। তাহলে যত কিমিতে যাবে বা গতিবেগে যাবে, তা যত গতিবেগে আমরা যাব তত সময় আমাদের কম লাগবে, তাহলে গাড়ির গতিবেগ বাড়লে সময়ে বা সময় আমাদের কম লাগবে, ঠিক আছে। তাহলে কী করতে হবে, সম্পর্কটা অবশ্যই আমাদের কি ব্যস্ত অনুপাতে, ঠিক আছে, তাহলে গাড়ির গতিবেগ ও সময় কি ব্যস্ত সমানুপাতিক, ঠিক আছে। লিখবো যে গাড়ির গতিবেগ বাড়লে গাড়ির গতিবেগ বাড়লে সময় কম লাগে, গাড়ির গতিবেগ বাড়লে সময় কম হয়, কম লাগে, ঠিক আছে। এটা কম আর এটা কি বাড়লে বা বেশি হলে, ঠিক আছে, তা গাড়ির গতিবেগ বাড়লে বা বেশি হলে সময় কম লাগে, তাহলে বাড়লে কি গতিবেগ বাড়লে কি সময়টা কম লাগবে, তাহলে কি ব্যাসম্পর্ক, অর্থাৎ
সম্পর্কটি ব্যস্ত সমানুপাতিক সমানুপাতিক ঠিক আছে তাহলে উল্টো হবে ঠিক আছে আগে চল্লিশ লিখব অনুপাত দেবো পঞ্চাশ সমানুপাত করব করে এই যে দীঘা সীমা দেবো ঠিক আছে ব্যস্ত লাগে দীঘা সীমা খাবো ঠিক আছে পাঁচ বা দেবো তাহলে চল্লিশ বাই পঞ্চাশ এই সমান বসা সব সমান হয়ে যাবে তারপর দীঘা চিহ্ন বাই পাঁচ এবার কোনা কোনি গুণ হবে দীঘা চিহ্ন যার সঙ্গে থাকবে তার সেটা আগে বসবে ঠিক আছে তাহলে পঞ্চাশটা আগে বসবে গুণ দীঘা চিহ্ন তাহলে পাঁচ গুণ চল্লিশ ঠিক আছে বা জিজ্ঞাসা চিহ্ন তাহলে পাঁচ গুণ চল্লিশ আপনারা আমার সঙ্গে জোর জোর করো ঠিক আছে ভাগ কেন ভাগ হচ্ছে এটার সঙ্গে গুণে আছে নাকি পঞ্চাশটা কি ভাগে চলে যাবে আপনারাও আমার সঙ্গে জোর জোর করবেন ঠিক আছে যা তাড়াতাড়ি হয়ে যায় বা বুঝতে পারেন তাহলে সরি পাঁচ গুণ কুড়ি ইঞ্চ পঞ্চাশ এই চল্লিশ ভাগ পঞ্চাশ এই সঙ্গে সঙ্গে কেটে দিন আর এই পাঁচ এই ভাগ কেটে দিন অর্থাৎ কত শুরু চার পড়ে কত শুরু চার অর্থাৎ এইটা হলো অ্যান্সার ঠিক আছে তা কত চার ঘন্টা তাই না কি লিখতে হয় না কি লিখতে হয় না তবে পঞ্চাশ কিমি বেগে তার চার ঘন্টা সময় লাগবে অর্থাৎ পঞ্চাশ কিমি বেগে সময় লাগবে তার চার ঘন্টা এটা হলো অ্যান্সার ঠিক আছে আপনারা অবশ্যই চার পর্যন্ত অঙ্ক দেখে রাখবেন এরপরের পাটে আমি পাঁচ ছয় সাত দিয়ে দেবো আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।